ও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আজকে চলো তোমাদেরই কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে কোন অ্যাপ থেকে এডিট করো কিভাবে ব্লগ বানাবো অনেকে ক্যামেরা হয়তো ঠিকঠাকভাবে ই করতে পারছো না কেউ হয়তো ক্যামেরা এইভাবে কেউ সোজাভাবে ধরে নিচ্ছ তো সেই সমস্ত কিছু নিয়ে আমাকে তোমরা জিজ্ঞেস করছিলো তো ভাবলাম যে একটা বড় ভিডিও করা যাক তো আজকের ভিডিও আমি তোমাদের সঙ্গে ব্লগের এ টু জেড শেয়ার করবো তো অবশ্যই পুরো ব্লগটা লাস্ট অবধি দেখো আশা করি তোমাদের হেল্প হবে আর তোমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছো তো মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে ব্লগ শুরু করো নিশ্চয়ই ভিডিও ভাইরাল হবে নিশ্চয়ই तुम एक तो सक्सेसफुल जगह पावे ইউটিউবে বা ফেসবুকেই বলো না কেন তো আমি তোমাদেরকে ইউটিউবে ফেসবুকে দু জায়গাতেই ব্লগ বানানোর এ টু জেড সব কিছু শেয়ার করবো তো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি যেটা বলবো যে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করো তারপরে একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করো যারা নতুনভাবে শুরু করছো আর যাদের আগের থেকেই চ্যানেল আছে বা প্রোফাইল আছে বা ভিডিও করেছো তাদের জন্য বিষয়টা হেল্পফুল হবে তোমরা দেখো সব থেকে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কিভাবে ব্লগটা শ্যুট করবো তাই তো তুমি যদি ভাবো যে তুমি মিনি ব্লগ করবে মানে শর্টসের ছাড়বে ইউটিউব শর্টস বা ফেসবুকে রিলস ভিডিও করবে মানে যেটা আর কি এক মিনিটের বা ফেসবুকে হয় এক মিনিট তিরিশ সেকেন্ডের আর ইউটিউবে হয় এক মিনিটের যে শর্টস ভিডিও তো সেটা যদি করবো ঠিক করো তাহলে কিন্তু ক্যামেরা সবসময় এইভাবে ধরবে ঠিক আছে তখন কিন্তু ক্যামেরা এইভাবে ধরে ভিডিও করে ছাড়বে না রিলসে বা শর্টসে ক্যামেরা এইভাবে ধরে মিনি ব্লগ বলো শর্টস বলো এইভাবে ক্যামেরা ধরে আর যদি তুমি বলো যে লং ভিডিও করব ফেসবুকে যে লং ভিডিও দেওয়া যায় আর ইউটিউবে যে লং ভিডিও মানে যেটা আট থেকে দশ মিনিট বা পাঁচ থেকে সাত মিনিটের যে ভিডিওগুলো হয় সেখানে কিন্তু ক্যামেরা এরকম থাকবে এখন আমি যেভাবে ভিডিও করছি তো এরকম আমরা করব লং ব্লগের জন্য আর এইভাবে আমরা ধরব হচ্ছে মিনি ব্লগের জন্য তো যে কোনো একটাই করো কারণ এক একটা কাজ তো আমরা সবসময় একবার এইভাবে একবার এইভাবে এইভাবে তো সম্ভব নয় তো সেই জন্য তুমি আগে ঠিক করে নেবে যে তুমি লং ভিডিও করবে নাকি তুমি মিনি ব্লগ করবে তারপরে আমি লাস্টে আরও একটা প্রসেস জানিয়ে দেবো যে একই রকম এইভাবে ভিডিও করে তোমরা মিনি ব্লগও পোস্ট করতে পারবে সেটা কিভাবে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি তো এই তো গেল শ্যুটের কথা এবারে দেখো আমরা যখন কোনো কাজকর্ম করবো তখন আমরা তো আর হাতে ধরে ধরে সব সময় ভিডিওটা করতে পারছি না তো আমরা ধরো যদি ঘর মুচ্ছি বা বিছানা ক্লিন করছি বা কোনো রান্না বান্না করছি আমরা হাতে ধরে ধরে পারব না সব সময় ভিডিওটা করতে সেই জন্য তোমাকে একটা ট্রাইপড কিন্তু নিতেই হবে তো অ্যামাজনে বা ফ্লিপকার্টে প্রচুর এরকম ট্রাইপড পেয়ে যাবে আমি তো একটা ট্রাইপড যেটা আমি লাস্টে দেখাচ্ছি যেটাতে আমি ভিডিওটা শ্যুট করছি আর কি আরও একটা ট্রাইপড আছে আমার কাছে যেটা আমি বাইরে কোথাও গেলে নিয়ে যাই বা ঘরেও যখন আমি নিজে কথা বলে ভিডিও করি তখন আমি এইটা ইউজ করি এটা হচ্ছে আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম এটা কি কোম্পানি টোম্পানি আর নামটাম আমি লেখা নেই তো আর তোমাদেরকে বলতে না বাট এরকম টাইপের প্রচুর টাইপার তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে তো এটার দাম নিয়েছিল তখন বারোশো টাকা এটা আমি নিয়েছিলাম প্রায় বছর আগে হয়ে গেল কিন্তু এখন যদি নিতে চাও এখন দাম অনেকটাই কমে গেছে এগুলোর সঙ্গে আবার লাইটও আছে তো এখন এগুলো ছশো সাতশো করে পেয়ে যাবে তো এর মধ্যে রেখে এইভাবেও তোমরা ভিডিওটা করতে পারবে এটা রেখে এই যে এইভাবে জিনিসটা বসে যায় ঠিক আছে তো এই হচ্ছে একটা ট্রাইপড এখানে এই সিস্টেম আছে তোমরা এখানে ফটো টটো তুলতে পারবে এটা নিয়ে এটা খোলাও যায় ঠিক আছে তো এই যে এটাকে হাতে নিয়ে তোমরা এইভাবে ফটোও তুলতে পারবে তো এটা বেশ সুন্দর তো এরকম একটা ট্রাইপড আর আরও একটা যে ট্রাইপড যেটা অনেকটা বড় হয় লম্বা হয় যেটাতে ভিডিও করতে মানে ব্লগ ভিডিও করার জন্য যেটা সবথেকে বেশি সুবিধা তো ওই ট্রাইপডটা হচ্ছে আমি পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এই তো গেল ট্রাইপডের কথা আর তেমন কিচ্ছু লাগবে না এখন বলো মাইক বলো বা আদার্স কিছু রিংলাইট এসব কিচ্ছু প্রয়োজন নেই শুধুমাত্র একটা ট্রাইপড থাকলেই তুমি ভিডিও শ্যুট করতে পারবে এবারে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করি তো আমি ইউ বলে একটা অ্যাপ আছে যেটা তোমরা গুগলে গিয়ে প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে দেখবি ইউ কার্ট ওয়াই ও সি ইউ কার্ট বলে একটা অ্যাপ আছে যেখান থেকে আমি ভিডিওগুলো এডিট করি আর সব থেকে যেটা ফেমাস এডিটিং অ্যাপ হচ্ছে কাই মাস্টার কিন্তু আমি বলবো পার্সোনালি সেটা থেকে করো না কারণ ওটা একটুখানি টাফও ভিডিওটা এডিং এডিটিং করতে একটু সময় লেগে যায় আমাদের মোবাইলে যদি আবার ল্যাপটপেও এডিট করো বা ডেস্কটপে করো তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে ক্রাইন মাস্টার থেকে এডিট করলে কিন্তু ক্রাইন মাস্টারের লোগোটা চলে আসে এমন অ্যাপ থেকে এডিট করবে যেটাতে কিন্তু লোগো আসে না তো আমি ইউকার থেকে করি ওটা আমার খুব সোজা মনে হয় খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করতে পারি আর ব্লগে যে খুব বেশি এডিটিংয়ের প্রয়োজন আছে এমনটা নয় ওই আর কি মোটামুটি একটা এডিটিং হলেই হয় তো সেই জন্য ইউকার্ড অ্যাপটা তোমরা এডিটিংয়ের জন্য ইউজ করতে পারো তো এই তো গেল এডিটিং অ্যাপ আর সময় এটা খেয়াল রাখবে যেই অ্যাপ থেকে এডিট করো না কেন যেন লোগোটা না থাকে আর কাইন মাস্টারে কিন্তু লোগো থাকে আর যদি লোগোটা বাদ দিতে চাও তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট পে করতে হয় মান্থলি আর আস্তে আস্তে শিখে যাবে আমিও এডিটিং কোথাও থেকে শিখিনি আমিও ওই ভিডিও এডিট করতে করতে এডিটিংটা শিখেছি যা হোক তাও অতটা ভালো পারি না আমি এডিট করতে তো এতো গেল এডিটিং এবার হচ্ছে যে তোমরা যদি ভয়েস দিয়ে ভিডিওটা করো তোমরা চাইলে ভয়েস দিয়েও ভিডিও করতে পারো বা ডাইরেক্ট কথা বলে বলেও ভিডিও করতে পারো আর যেটা যার সুবিধা মনে হয় আমার ওই মনে হয় যে ভিডিও আগে এডিট করে ভিডিও আগে শ্যুট করে নেবো তারপরে আমি পরে ভয়েস ওভার দেবো আমি যেটা করে থাকি তো মাঝে মাঝে ওরকমও করি মাঝে মাঝে কথাও বলি এভাবেও করতে পারো কোনো রকম গান ভিডিওর মধ্যে দেবে না ফেসবুকে তো বেশিরভাগ গানই কপিরাইট চলে আসে রিলস বলো বা লং ভিডিও তুমি যাই শেয়ার করো না কেন ফেসবুকে নিজের ভয়েসে দেবে যতটা ততটাই ভালো তো আমি কিন্তু গান খুব একটা ব্যবহার করি না একটা মিউজিক আমি ফার্স্ট কিছু মানে যে ইন্ট্রো থাকে সেইখানে আমি একটা মিউজিক অ্যাড করি যেটা কিন্তু ইউটিউবে কপিরাইট আসে না ইউটিউব বলো ফেসবুক বলো ওটা কিন্তু একদম রয়্যালটি ফ্রি কপিরাইট ফ্রি একটা মিউজিক ওটা ইন্ট্রোর টাইমে ব্যব ব্যবহার করি আর কি তারপরে তো আমি আমার নিজের ভয়েসই দিয়ে দিই নিজের ভয়েস দিয়ে যত ভিডিও করবে সেটাই ভালো লাগবে আর অনেকে আছে যে পুরো ভিডিওটা দশ বারো মিনিটে ভিডিওই আর কি মিউজিক দিয়ে করছে কিন্তু ওটা একটুখানি বোর লাগে তো যাই হোক মিউজিকটা যত কম অ্যাড করবে ফেসবুকে তো একদমই না ফেসবুকে তো মিউজিক অ্যাড করাই মানে মুশকিল ব্যাপার কারণ ফেসবুকে প্রায় ভিডিওতেই কপিরাইট চলে আসে বাট ইউটিউবে কিন্তু শর্টসে তোমরা মিউজিক ইউজ করতে পারো এখন কিন্তু ইউটিউবে মোটামুটি সব গানই শর্টসে কপিরাইট আসে না ঠিক আছে তো এই তো গেলো এবার হচ্ছে যে তোমরা একটা চ্যানেল যে ক্রিয়েট করেছো চ্যানেলটাকে সুন্দরভাবে ক্রিয়েট করো ওটাকে সাজাও একটা ভালো প্রোফাইল পিকচার একটা ভালো কভার ফটো অ্যাড করো আর ইউকার থেকে এডিট করলে এডিট করার পরে ওটাকে পুরো যদি শর্টস হয় তাহলে ফোর কেতে সেভ করে নেবে আর যদি তোমার লং ভিডিও হয় তাহলে হাজার আশি পিতে কিন্তু সেভ করবে তার থেকে কমে সেভ করলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে কোয়ালিটি একটুখানি বেটার হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করছিল আমি কোন ফোন থেকে ভিডিও শ্যুট করি আমার যে ওয়ান প্লাসে নট সি থ্রি ফাইভ জি আছে ওই ফোনটা থেকে আমি ভিডিও শ্যুট করি ঠিক আছে এটা কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো ব্যাক ক্যামেরার কোয়ালিটি তো বেশি ভালো হ্যাঁ আরও একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি বলেছি তোমাদেরকে যে টু জেড সব সব কিছুই বলবো যাতে তোমাদের হেল্প হয় আরও একটা ব্যাপার আমি শেয়ার করি আমি যখন ফেস টু ফেস কথা বলছি ক্যামেরা নিয়ে তখন আমি ফ্রন্ট ক্যামেরাতে শ্যুট করি কিন্তু যে টাইমে আমি কাজগুলো করি না আমি ঘরের কাজকর্ম দেখাই বা আমি বাসন মাছি কাপড় কাচ্ছি বা আমি কোনো বাইরের সিন নিচ্ছি আমি কিন্তু তখন ব্যাক ক্যামেরায় শ্যুট করি আমি ক্যামেরা অ্যাঙ্গেল সেভাবেই আর কি বসিয়ে দিই ট্রাই করে তো তারপরে আমি গিয়ে রান্না করছি বা কাজ করছি এভাবে আমি ব্যাক ক্যামেরায় শ্যুট করি তাহলে ক্যামেরা কোয়ালিটি আর একটু ভালো আসছে তো ক্যামেরা কোয়ালিটি ভালো হলে মানুষ দেখতেও চাইবে তাই না আর যদি খুব খারাপ কোয়ালিটি আসে মানে হাজার পি নিচে ভিডিও अपलोड करोना তাহলে কিন্তু ছবির কোয়ালিটি খুবটা ভালো আসবে না তো এই হচ্ছে ব্যাপার ভিডিও আপলোড করলে তারপরে তোমাকে কিন্তু একটা ভালো টাইটেল একটা ভালো থামলেন হ্যাঁ থামলেন কিভাবে বানাবে আমি সেটাও বলে দিচ্ছি থামলেনের জন্য আমি ইউজ করি ইন কলেজ অ্যাপ থামলেনের জন্য কিন্তু প্রচুর অ্যাপ আছে তো আমার ইন কলেজটাই একটু মানে ভালো লাগে আর কি সহজ সরল তো ইনকলেজ বলে যে অ্যাপটা আছে ওখান থেকে আমি কি করি বলো তো আমি যে ভিডিওগুলো যখন এডিট করছি না যে যে মানে জায়গাগুলো আমি থামলেনে দেবো ঠিক করছি সেগুলো আমি স্ক্রিনশট নিয়ে নিই দেখো থামলেনের জন্য আমাদের তো সবসময় আবার ওই ক্যামেরা বের করে ফটো তোলা সম্ভব নয় সেই জন্য আমি যেটা করি যখন এডিট করছি আমি আমি ভাবছি যে আমি এই জায়গাটা থামলেনে দেবো সেই জায়গাটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে রেখে দেওয়ার পরে আমি ইন কলেজ অ্যাপে যাচ্ছি ওখানে গিয়ে আমি তোমরা যতগুলো ইচ্ছে দিতে পারো ফটো মানে ধরো কেউ সাতটা আটটা নটা দশটা দিচ্ছে বেশি ঘিজি ভিজি করার থেকে আমি ছটা করে দিই তো ছটা ফটো আমি ওখান থেকে পুরো যে ভিডিওটা এডিট করছি সেখানে আমি ছটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তারপরে আমি ইন কলেজে গিয়ে ওই ছটা স্ক্রিনশটকে ছটা ফটোকে আমি একসাথে একটা কোলাজ বানিয়ে নিচ্ছি ঠিক আছে ওটাকে আমি থামলেন হিসেবে ইউজ করছি তো এরকম একটা সুন্দর থামলেন দেওয়ার চেষ্টা করবে ভিডিওতে ভিডিওগুলো একটুখানি আমার মনে হয় যে ভিডিও ভাইরাল হয় থামলেনের জন্য ইউটিউবের কথা বলছি ফেসবুকে থামলেনটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না ফেসবুকে কিন্তু ইউটিউবে হ্যাঁ ইউটিউবে তোমাদেরকে দেখো ইউটিউব থেকে তোমরা ভিডিওটা আপলোড তো করে দিলে কিন্তু ভিডিওটার টাইটেল দেবে ডেসক্রিপশন দেবে ট্যাগ দেবে এগুলো কিন্তু দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিও একটা অ্যাপ যেটা ছাড়া একদমই ইউটিউব অচল তো ওই অ্যাপে গিয়ে তোমরা ভিডিও টাইটেল দিলে থামলেন বসালে ট্যাগ দিলে ঠিক আছে ওখানে সব রকম অপশান থাকে তো ট্যাগ বসিয়ে দেবে ডেসক্রিপশানে যেটা টাইটেলে লিখবে সেটাই ডেসক্রিপশানে বসিয়ে দেবে তো এরকমভাবে ওই ভিডিওটাকে পুরো সাজিয়ে দিলে তারপরে ওই ভিডিওটা একটা শিডিউল করে দিলে টাইম ঠিক আছে প্রত্যেক দিন একটাই টাইমে ভিডিও দেবে আমি যেমন সকাল দশটার সময় ভিডিও দিচ্ছি তোমাদের তোমরা তোমাদের সুবিধা মতন যে কোনো একটা টাইম সেট করে নেবে সেই টাইমেই তোমরা শিডিউল করে রেখে দেবে ভিডিওটা ভিডিওটা হয়তো আপলোড তুমি অনেক আগে করে দিচ্ছো কিন্তু শিডিউল করা থাকবে ওই টাইমে যে টাইমে তুমি প্রত্যেকদিন দিন ভিডিওটা ছাড়বে তো ভিডিওটা হয়ে গেল এবারে তো এবারে হচ্ছে যে ওই একই টাইমে প্রত্যেক ভিডিওগুলো ছাড়তে থাকো রেগুলারিটি মেনটেন করতেই হবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এটা আমি এর আগেও অনেকবার বলেছি যে তুমি যদি ভাবো যে ডেলি ব্লগ করবে ডেলি ভিডিও দেবে তো তোমাকে ডেলি ভিডিও দিতেই হবে সে যেভাবেই হোক না কেন তোমাকে একটা ভিডিও ডেলি দিতেই হবে তো রেগুলারিটি মেনটেন করাটা ভীষণ জরুরি আবার যদি মনে করো যে আর প্রত্যেকদিন পারবো না একদিন পর পর দেবো তাহলে তুমি একদিন পর পরই দেবে মানে ওটা আবার জন্য দুদিন না হয় মানে এরকম একটা রেগুলারিটি তোমাকে মেনটেন করতেই হবে ইউটিউবে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো যেখানে যেখানেই না কেন যাই হোক এবারে আমি তোমাদেরকে বলবো যে একই একইভাবে ভিডিও শুট করো তোমরা দুটোতে কিভাবে ছাড়বে ধরো আমি যখন ভিডিওটা শুট করছি আমি এইভাবে করছি আমি যখন ব্লগ ভিডিও বানাচ্ছি তখন আমি এইভাবে ব্লগ ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো এইভাবে আমি লং ভিডিওর জন্য ভিডিও করছি এবারে এখান থেকে আমি যখন শর্টসের জন্য একটুখানি ক্লিপ নেব। মানে একটা লং ভিডিও বানালে বারো চোদ্দো মিনিটের আমি আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে লং ভিডিও বানালে মোটামুটি আট থেকে দশ মিনিট টাইমিংটা রাখার চেষ্টা করবে কারণ ইউটিউব বলছে যে যত লং ভিডিও হবে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে সেই জন্য ইউটিউব সেই ভিডিওগুলো ভাইরাল করে বেশি তো মিনিমাম দশ থেকে বারো মিনিটের ভিডিও বানাতে বানাতে পারলে আরও ভালো যদি না পারো তাহলে সাত থেকে ন মিনিট দশ মিনিট এরকম চেষ্টা করবে আর যখন তুমি এইভাবে ভিডিও করছো এইভাবে ভিডিওটা এডিট করে লং ভিডিওর জন্য রেডি করে নাও এরপরে তুমি ওইখান থেকে কিছু পার্ট নিয়ে শর্টস করতে চাইছো তো তুমি ওই ইউকাট অ্যাপেই যাবে ওখানে গিয়ে কিন্তু ওখানে যাওয়ার পরে না ক্রপ ক্রপ বলে যে অপশানটা থাকবে ওখানে গিয়ে নাইন এস টু সিক্সটিন করে নেবে যেটা শর্টসের রেজুলেশন আর কি তো নাইন এস টু সিক্সটিন যদি করে নাও তাহলে ওটা কেটে যাবে ওটা কিন্তু কেটে ওইটুকু চলে আসবে যেটা শর্টসে দেওয়া যায় তো সেখান থেকে এডিট করে আমরা মিনি ব্লগের জন্য বানিয়ে থাকি আর কি ভিডিও তো একই রকম হয় সব সবসময় একবার এভাবে ভিডিও করছি আবার একবার এভাবে ভিডিও করছি এটা তো পসিবেল না না সবসময় তো সেই জন্য আমি এভাবে ভিডিওটা করি এখান থেকে আবার আমি ক্রপ করে নিয়ে মিনি ব্লগের জন্য একটু একটু পার্ট জয়েন করে দিই ব্লগে তো মাত্র এক মিনিটের ছাড়া যায় তো এরকমটাও করতে পারো এবার আমি তোমাদের সঙ্গে নেক্সট তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি আরও একটা ভিডিও শেয়ার করব যেখানে আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা থামপলেন বসাবে টাইটেল ডেসক্রিপশান ট্যাগ বসাবে কীভাবে তো কী কী ট্যাগ বসালে ভিডিও ভালো যাবে তো এই সমস্ত কিছু নিয়ে তোমরা যদি বলো তাহলে আমি একটা অন্য ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো এটুকুই থাক যদি তোমাদের একটুও হেল্প হেল্পফুল হয় ভিডিওটা তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো আজকের মতন এখানে টা আর বড় যে ট্রাইপডটা সেটা হচ্ছে এই দেখো এই ট্রাইপডটা এটা কিন্তু অনেক বড় এটা বড় করা যায় আবার ছোটও করা যায় তো এইটা হচ্ছে আমার আরও একটা ট্রাইপড এটা সবসময়ের সঙ্গী বলতে পারো